কলকাতা পৌরসভার নির্বাচন অনুষ্ঠিত হবে। বেহালা 120 নম্বর ওয়ার্ডের বিজেপি প্রার্থী উজ্জ্বল বড়ালের অভিযোগে বেহালা কালী প্রসন্ন চ্যাটার্জি লেনে বিজেপির যে সমস্ত ব্যানার লাগানো হয়েছিল সেগুলি তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা রাতের অন্ধকারে ছিঁড়ে ফেলে দিয়েছে। রানিং টিএমসি কোঅর্ডিনেটর ভয় পেয়ে গেছে, মানুষ ওনাকে আর চাইছে না, উনি সেটা বুঝতে পেরে গেছেন। তার জন্য দেখুন উনি ওনার দুষ্কৃতিকে দিয়ে কিরমভাবে কাজ করেছেন, যেখানে মাননীয় মুখ্যমন্ত্রী থেকে আরম্ভ করে সবাই বলেছেন ভোট করব, শুধু হিংসা না, যেটা তো ভোটের হিংসা না হয়, ঠিক আছে, কিন্তু উনি সে কথা অগ্রাহ্য করে, উনি ওনার নেত্রীর কথা অগ্রাহ্য করে দেখুন পরপর কিরমভাবে আমার ব্যানারগুলোকে ভেঙেছে। এইভাবে উনি ক্ষমতায় আবার আসতে চাইছেন, কিন্তু মানুষ ওনাকে আর চাইছে না, সেটা উনি বুঝতে পেরে গেছেন। সেই কারণের জন্যই উনি ব্যানার পোস্টার লাইন দিয়ে এখানে টানা সমস্ত ভেঙে দিয়েছে। এইভাবে দেখুন এইভাবে রাতের অন্ধকারে তৃণমূল দুষ্কৃতীরা কিরমভাবে সমস্ত ব্যানার ভেঙেছে। সামনে দেখুন পুরো যত ব্যানার ছিল সমস্ত ভেঙে দিয়েছে। উনি নিজের মুখ তো দেখাতে চাইছেন না, উনি খালি বলছেন যে মানুষের হৃদয় আছে, মানুষের হৃদয় উনি নেই। উনি নিজের মুখ দিয়ে একটা ব্যানার করতে পারেননি, কারণ মানুষ ওনার মুখ আর দেখতে চাইছে না। যেহেতু আমরা বিরোধীরা রাস্তায় নেমেছি, আমাদের মুখের ব্যানারগুলো যাতে মানুষের কাছে না পৌঁছায়, উনি ওই জন্য এই সমস্ত ব্যানারগুলো ছিঁড়ছেন। এই ব্যাপারে তিনি বেহালা থানা ও নির্বাচন কমিশনারের কাছে লিখিত অভিযোগ দায়ের করেছেন। আপনার অভিযোগটা কি? আমার অভিযোগ শুধু আমার না, এখানকার স্থানীয় মানুষেরই একই অভিযোগ যে একই ধরনের রাজনীতি। আপনি দেখলেন পুরো এই কালীপ্রসন্ন চ্যাটার্জি লেন বেহালা মিত্র সংঘ ক্লাবের ঠিক উল্টো দিকে 120 নম্বর ওয়ার্ডে, এখানে রানিং কোঅর্ডিনেটর তার দুষ্কৃতীদেরকে দিয়ে রাতের অন্ধকারে এই সমস্ত ব্যানারগুলোকে ভেঙেছে। আপনি দেখুন একটাও আমাদের ফ্ল্যাগ নেই, সমস্ত ফ্ল্যাগগুলোকে রিমুভ করে দিয়েছে এখান থেকে। তা এইভাবে যদি মানুষের মনে থাকতে চান, মানুষ তো ওনাকে ছুঁড়ে ফেলে দিচ্ছেনি, সেটা উনি বুঝতে পেরে গেছেন, সেই গ্রিভেন্সটা উনি এইভাবে নিচ্ছেন আমাদের উপর। তারা করতে পারে কী বলছে? টিএমসি করেছে। আপনি দেখুন শুধু আমাদের ব্যানারগুলোকে ভেঙেছে এবং ওনার ব্যানারগুলোকে আস্ত রেখে দিয়েছে, এর দ্বারা কী প্রমাণিত হয়? এইভাবে কি মানুষের মনে থাকতে পারবেন? উনি ওনাকে মানুষ পছন্দ করেন না বলে উনি কোনো ব্যানার পোস্টার ওনার নিজে ছবি দেন না। আর মাননীয়ার বক্তব্য যে এই ভোটের সময় যেন কোনো হিংসা না হয়, উনি ওনার নেত্রীর কথাও মানছেন না, উনি অস্তিত্ব রক্ষার জন্য শেষ কামড় দেওয়ার চেষ্টা করছেন, কিন্তু এইভাবে কিন্তু আমাদের আটকানো যাবে না। পোস্টার ছেড়া হয়েছে বলুন, এখান থেকে কিছু না হলেও গোটা 50-এর পোস্টার ব্যানার ছেড়া হয়েছে, পোস্টার না হোর্ডিং ছেড়া হয়েছে, হোর্ডিং ভেঙে ফেলা হয়েছে। অভিযোগ করেছেন কোথায়? কোথায় আমি থানায় অভিযোগ করেছি, আমি ইলেকশন কমিশনে অভিযোগ করেছি লিখিতভাবে, আর সাধারণ মানুষের কাছে আমি যাচ্ছি জানাচ্ছি, এবং তারাও একই বক্তব্য বলছে যে ওনার শেষে শুরু হয়ে গেছে।